আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি স্বাধীন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটি হলো আজকে সুপার ডুপার সেই স্কলারশিপ, যেখানে রয়েছে মাস্টার্সের জন্য 60 লক্ষ টাকা এবং পিএইচডির জন্য রয়েছে 2 লক্ষ টাকা, সরি 2 কোটি টাকা। তা বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে থাকুন, আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে। আর এখানে বিস্তারিতভাবে আমি সকল কিছু ইনফরমেশন দিয়ে দিব, যাতে করে আপনাদের অ্যাপ্লিকেশন করতে অনেক অনেক সুবিধা হয়। তাই বন্ধুরা আমার সাথে থাকুন। তাই এখানে আপনার কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো হলো যে মাস্টার্সের জন্য আপনার বয়স সর্বোচ্চ 40 বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ 45 বছর, এর মধ্যে হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে জন্য আপনি মাস্টার্সের জন্য পাবেন প্রায় 60 লক্ষ টাকার মতো এবং পিএইচডির জন্য পাবেন 2 কোটি টাকার মতো। এখন আরেকটা কথা হলো যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে 100 থেকে 200 র্যাঙ্কিংয়ের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তা সেগুলো কাউন্ট করার জন্য একটি ঠিকানা রয়েছে, সেই ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখান থেকে যদি আপনার 1-30-এর মধ্যে যদি হয়, যে র্যাঙ্কিং 1-30-এর মধ্যে হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় সুবিধা হবে যে আপনি যদি আপনার খরচ যদি বেশি লেগে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রায় 10% বৃদ্ধি করে দেওয়া হবে। তা সেক্ষেত্রে আপনার প্রায় 66 লক্ষ টাকার মতো পাবেন মাস্টার্সের জন্য এবং পিএইচডির জন্য পাবেন হলো প্রায় 2 কোটি 20 লাখ টাকার মতো পাবেন এক্সট্রা, যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে। এখন এগুলো আপনি হচ্ছে কমপ্লিট করবেন, মাস্টার্স 18 মাসের মধ্যে পড়াশোনা শেষ করতে হবে এবং পিএইচডি প্রায় সর্বোচ্চ 4 বছর পর্যন্ত আপনি সময় পাবেন পিএইচডি কমপ্লিট করার জন্য। তো এখন কথায় আসি যে এগুলোর জন্য কিছু আরও কিছু নিয়মাবলী রয়েছে, যা সেগুলো হলো যে আপনি যদি আগে যদি কখনো কোনো স্কলারশিপ নিয়ে যদি বাইরে যান, তাহলে কিন্তু এটার মধ্যে আয়ত্তভুক্ত হবেন না। তা যারা হচ্ছে জাননি কোনো পড়াশোনা করতে বিদেশে, মানে হচ্ছে এই ফেলোশিপের আন্ডারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর আরেকটা হলো যে এছাড়াও আরেকটা বিষয় হলো যে আপনি যদি সেখানে যান, মানে সেখানে যাওয়ার পরে আপনার কিন্তু ফেরত কিন্তু আবার আসতে হবে। আপনি আপনার স্ত্রীর মানে সাথে কিংবা আপনার স্বামীর সঙ্গে করে যদি সেখানে যান সেই স্কলারশিপের মাধ্যমে, সেখানে গিয়ে আপনারা কিন্তু পিআর মানে হচ্ছে পিআর কিংবা টিআর মানে ওখানে বসবাসের জন্য আবেদন কিন্তু করতে পারবেন না। যদি আবেদন করেন এবং সেটা যদি প্রমাণিত হয় কিংবা বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্কলারশিপটি বাতিল হয়ে যাবে এবং আপনাকে কিন্তু আবার ফেরত চলে আসতে হবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা বিষয় হলো যে আপনি কিন্তু ওখানে স্কলারশিপ আছে পাওয়ার পরে আপনি যখন ওখানে যাবেন, সেখান থেকে কিন্তু ওখানে স্থায়ীভাবে থাকতে পারবেন না, ন্যূনতম বাংলাদেশে এসে 2 বছর চাকরি করতে হবে। তাহলে চাকরি করার পরে তারপরে হচ্ছে আপনি যেখানে যান সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম আপনাকে 2 বছর বাংলাদেশে কোথাও না কোথাও চাকরি করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। আর হচ্ছে আরেকটা বিষয় হলো যদি আপনি পিআর বা টিআর যদি আপনার পার্টনারের সাথে পার্টনারের জন্য যদি আবেদন করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই একই নিয়মাবলী থাকবে যে আপনার কিন্তু স্কলারশিপটি বাতিল হয়ে যাবে। সো বন্ধুরা, এগুলো থেকে একদমই দূরে থাকবেন, মাথায় কিন্তু এগুলো কখনোই রাখবেন না। আপনার দেশে এসে তারপরে 2 বছর কাজ করে তারপরে আপনার পরবর্তীতে হচ্ছে বিদেশে চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু বিষয় না, কিন্তু আপনার কিন্তু এই নিয়মগুলো মানতে হবে। তা আরেকটা কথা হলো বন্ধুরা, যে আপনাকে যখন আপনি যখন অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবেন, করার সময় কিন্তু আপনাকে এই স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে যে আপনি হচ্ছে সেখান থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে 2 বছর চাকরি করবেন। সেই মর্মে আপনার 600 টাকা স্ট্যাম্পে এটি হচ্ছে মানে সিগনেচার করে করতে হবে এবং তা পঞ্চম গ্রেডের হচ্ছে যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তাদের হচ্ছে সিগনেচার দিয়ে সত্যায়িত করতে হবে। তা বন্ধু, এগুলো কিন্তু বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর আরেকটা কথা হলো আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবেন, তো অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্বন্ধে এবার বলি। তা সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, যা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা যে এলিজিবল কি না সেটা হচ্ছে যাচাই করতে হবে। যাচাই করার পরে আপনার হচ্ছে তখন সাথে সাথে পর যখন যাচাই যখন হয়ে যাবে যে আপনি এলিজিবল, তখন আপনাকে হচ্ছে আপনার একটা ফর্ম চলে আসবে আপনার সামনে,
সেখানে হচ্ছে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হয়, মানে আপনার হচ্ছে ইমেল দিয়ে বা ফোন নাম্বার এই দুটা দিয়ে, মানে আপনার যা ইমেল একটা সরি একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্ট খোলার পরে আপনার হচ্ছে সেখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনার তখন পূর্ণাঙ্গ যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সেটা চলে আসবে, সেখানে গিয়ে আপনার যাবতীয় যা যা তথ্যগুলি রয়েছে সব কিছুই আপনারা দিয়ে দেবেন। নিয়ম বলে ওখানে লেখা আছে, পাশাপাশি দেখে দেখে আপনারা পূর্ণ করে ফেলবেন। তা বন্ধুরা এগুলো বিষয়টি মাথায় রাখবেন। এখন কথায় আসি যে এগুলো কিন্তু হয়ে গেল, মানে আপনি যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কমপ্লিট করে ফেললেন। তারপরে আর আপনি যে ওই যে বললাম যে আপনার যে এক জুলাই থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাকে হচ্ছে এই আবেদন, মানে যে স্কলারশিপগুলো অফার পাবেন সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন করে আপনি যে হচ্ছে অফার লেটারটি পেয়েছেন সেই অফার লেটারটি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে সেই আবেদন ফর্মটিও প্রিন্ট করবেন, সেটা দুটো অ্যাডজাস্ট করে নেবেন, একসাথে করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনার যেগুলো ডকুমেন্ট রয়েছে যেমন এনআইডি কার্ড, তারপরে পাসপোর্ট, তারপরে মেডিকেল সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার রেফারেন্স লেটার, তারপরে কোনো কোথাও থিসিস করেছেন কি না এই বিষয়গুলো, তারপরে এগুলো আরও অনেক অনেক বিষয়ে, মানে যেমন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলো সবগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে আপনারা সেটা হলো হচ্ছে আমি একটা আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, মানে একটা ঠিকানা দিয়ে দেবো, সেই ঠিকানা হচ্ছে বাংলাদেশ সচিব, মানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের হচ্ছে একটা অফিস, সেখানে গিয়ে আপনার সেটা জমা দিতে হবে। তো এটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আপনার হচ্ছে তেরো তারিখ এপ্রিল 13, আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের সাত তারিখ হচ্ছে বাংলাদেশ সময় 11:59 এটা শেষ হয়ে যাবে। তারপরে আপনার বাকি ওই তারপরে আপনার এই সময়ের মধ্যে ওই অফিস 5টার মধ্যে ওই ঠিকানায় আপনার সেই খামটি পৌঁছাতে হবে। তো এইগুলো হচ্ছে বন্ধুরা নিয়মাবলী। তাছাড়া বন্ধু যদি আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছে সেখানে গিয়েও কিন্তু পাবেন, এবং আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, সেখানে আপনারা মেল করে বা যাবতীয় কিছু অথবা জানতে পারবেন। তা বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, আমার অনেক কিছু হয়তো ভুলগুলি থাকতে পারে, তা বন্ধুরা ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তা বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।